উপসংশোধনাগারে বিচারাধীন বন্দীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগায়। মৃতদেহ জেল কর্তৃপক্ষ ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিচারাধীন বন্দীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁও উপসংশোধনাগারে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে। জানা গেছে মৃতের নাম তপন দাস। চলতি মাসের 8 তারিখ অস্ত্রসহ ওই যুবককে গ্রেপ্তার করে গাইঘাটা থানার পুলিশ। বনগাঁ আদালতের বিচারক তাকে জেল হেফাজতের নির্দেশ দেন। বৃহস্পতিবার সংশোধনাগারের একটি বারান্দায় পড়ে থাকতে দেখেন অন্য বন্দীরা। তারাই জেল সুপারকে খবর দেন। তড়িঘড়ি ডাকা হয় চিকিৎসক। চিকিৎসার পর ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন তিনি। পুলিশ খবর দিল যে মারা গেছে। এই খবর জানতে চাই যে কিভাবে মারা গেল, কি বৃত্তান্ত, ওনাকে কি অভিযোগে যে সঠিক গ্রেফতার করেছিল এটাও তো আমি সঠিক জানি না, যেহেতু আমি বাড়ি ছিলাম না। পুলিশের বিরুদ্ধে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। প্লাস এখানে যে অবস্থায় ছিল আমাদের ধারণা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে যে এখানে উনি আত্মহত্যা করেননি, ওনাকে মারা হয়েছে। তবে তার মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। দেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ হাসপাতালে পাঠানো হয়েছে, যদিও এ বিষয়ে জেল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যে হলগড় হলগড়ের মধ্যে শুয়ে আছে, গলায় গামছা দিয়ে ফাঁস দেওয়া এবং কম্বল দিয়ে সারা বডিটা ঢাকা আছে, ওই অবস্থায় শুয়ে আছে। আমি গলার মধ্যে গলার যে গামছার যে ফাঁসটা পুরো আমরা সবাই মিলেই দেখলাম। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।